জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো, মানে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিয়ে নেওয়ার অভ্যাস শেষ হতে শুরু করে। কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি ফিল করায় যে আমরা এই পৃথিবীকে যতটুকু ভাবি, এই ব্রহ্মাণ্ডকে যতটুকু ভাবি, এটি তার থেকেও কয়েক লক্ষ গুণ বড় এবং বহু রহস্যকে এরা লুকিয়ে রেখেছে। আর মানুষের বুদ্ধি কেবলমাত্র ততটুকুই কাজ করবে, ততটুকুই ভাববে এবং বুঝবে যতটুকু তার বুদ্ধি এবং সেই বুদ্ধিকে চালনা করা বডি। এবার প্রশ্ন হলো এই যে একজন জিনিয়াস এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে কী তফাত রয়েছে? তফাত হলো তাদের দুজনের ইগোর, অভিমানের। আপনি দেখবেন যে যার কাছে যত বেশি জ্ঞান আছে তো হয় সেই ব্যক্তি খুবই শান্ত স্বভাবের হয় বা খুবই অহংকারী হয়। যে শান্ত থাকে সে নিজের মনকে খুব ভালোভাবে জানে, তার মস্তিষ্কে কি চলছে সে বিষয়ে ব্যক্তি অ্যাওয়্যার থাকে। কিন্তু একজন বোকা ব্যক্তির এ বিষয়ে কোনো নলেজই থাকে না। দেখবেন যখন একটি ছোট শিশু আমাদেরকে তার দুষ্টু প্রশ্নগুলি করে যে গাছগুলি কেন কথা বলে না, পাখিরা তো আকাশে উড়তে পারে কিন্তু মানুষ কেন উড়তে পারে না, তো আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না, বরং তার কথাগুলিকে শুনে আমরা মুচকি হেসে দিই। কেন? কারণ তার প্রশ্নগুলির বিষয়ে আমাদের কাছে জ্ঞান আছে। সে যা বলল তার ব্যাপারে আপনি আগে থেকেই সব কিছু জানেন। কিন্তু যখন আমরা কোথাও ফেসে যাই, যখন বড় কোনো ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে যে এই শব্দটিকে ইংলিশে বলে দেখা, বা চারটি মেয়ে এবং দুটি ছেলে বসে আছে আর তাদের মধ্যে থেকে একজন হিরো হওয়ার চক্করে আপনাকে এমন কথা বলে দিল যে তুই তো সাইকেল চালাতেই জানিস না, বা তুই তো এই জিনিসটি জানিসই না, মানে আপনাকে অপমান করে সে অন্যকে হাসিয়ে দিল এবং সে ভাবতে লাগলো যে সে অনেক বড় কাজকে করে দিয়েছে। এবার যে ব্যক্তির নলেজ কম হবে তার এই কেসটিতে ইগো হার্ট হয়ে যাবে যে সে কীভাবে আমাকে এইরকম কথা বলতে পারে, সে কীভাবে আমাকে লোকেদের সামনে অপমান করতে পারে। এবার ভাবুন যে আপনার নলেজ অনেক বেশি কিন্তু এই কথাটি সে জানেই না যে আপনাকে অপমান করলো। সে একটু আগে আপনাকে কি বলল, যে তুই তো সাইকেল চালাতেই জানিস না। হ্যাঁ, আপনি সাইকেল চালাতে জানেন না, বাট সে এটা জানে না যে আপনি বাইক দারুণ চালাতে জানেন। সে আপনাকে বলল যে তুই তো এই বিষয়টি জানিসই না, কিন্তু সে এটা জানে না যে আপনি সেই বিষয়টিকেই অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লোকেদেরকে তার থেকেও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। সহজ ভাষায় যদি বলি তো, যদি আপনার কাছে নলেজ না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান, রাগ, দুঃখ, হিংসে এগুলি বেশি হয়ে যাবে। আর যদি আপনার মধ্যে নলেজ থাকে এবং আপনি জানেন যে আপনি কি পারেন এবং কি পারেন না, তো সেই সময় আপনিও তার কথায় মুচকি হেসে দেবেন এবং তাকে ইগনোর করবেন, তাই না? কারণ যখন আমাদের কাছে কোনো বিষয়ের নলেজ থাকে, যখন আমরা জানি যে আমাদের কাছে এই জিনিসের নলেজ আছে, তখন আমরা লোকেদের কথাকে অতটা মনে নিই না, আমরা তখন লোকেদের কথাকে ইগনোর করি আর লাইফে এগিয়ে যাই। মানে আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি, জ্ঞানকে বৃদ্ধি করা খুবই জরুরি। এই জ্ঞানই আপনাকে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিতে বাধা দেবে। এবার প্রশ্ন হলো এই যে জ্ঞান বৃদ্ধি পাবে কিভাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখন যখন আপনি শুনতে শিখবেন। শোনার পর কথাগুলিকে ফিল্টার করে দিন যে কোন কথাটিকে রাখতে হবে আর কোন কথাটিকে ইগনোর করতে হবে। যদি আপনি ভেবে নেন যে আমি তো সব জানি, আমি তো সব পারি, তাহলে বুঝে যাবেন যে আপনার জ্ঞান অনেক কম আছে, এখনও অনেক কিছু শিখতে বাকি আছে আপনার। দেখুন, আমি সব জানি এই অ্যাটিটিউডটি অজ্ঞানী হওয়ার সবথেকে বড় সংকেত। স্টিভেন হকিং বলতেন যে জ্ঞানের সবথেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম। যখন আমরা ভাবি যে আমি তো সব কিছু জানি, তখন আমরা লাইফের প্রতিটি সিচুয়েশনকে নিজের মধ্যে থাকা ওই সামান্য জ্ঞান দিয়েই হ্যান্ডেল করার চেষ্টা করি। রান্না করার ক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র ডালের রেসিপিকে জানা থাকে, তো সেই সেম রেসিপি দিয়ে তো আপনি মটর পনির বানিয়ে দিতে পারবেন না, তাই না? অবভিয়াসলি অন্য সবজিকে অন্যভাবেই রান্না করতে হবে,